হ্যালো বন্ধুরা, আমার নাম প্রসেনজিৎ আর আপনারা দেখছেন টেক হেল্প বাংলা। বন্ধুরা, আজকে আমরা এই সার্কিটটা বানানো শিখব। এটা একটা 12 ভোল্ট অটোমেটিক ব্যাটারি চার্জার সার্কিট। তাহলে চলুন শুরু করি আর এই সার্কিটটা বানানো শিখে নি। বন্ধুরা, এটা বানানোর জন্য সবথেকে প্রথমে আমাদের নিতে হবে একটা 2N3055 ট্রানজিস্টার আর একটা 10K প্রিসেট। তারপরে প্রিসেটটার এই পয়েন্টটা আমরা ট্রানজিস্টারটার এমিটার পয়েন্টের সঙ্গে আর প্রিসেটটার মিডল পয়েন্টটা আমরা ট্রানজিস্টারটার বেস পয়েন্টের সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে একটা 4.7K রেজিস্টার আর একটা 12 ভোল্ট রিলে। তারপরে এই 4.7K রেজিস্টারটাকে আমরা রিলের এই পয়েন্টটার সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে আর প্রিসেটটার এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে দুটো এলইডি বাল্ব, একটা লাল কালারের আর একটা সবুজ কালারের। তারপরে এই লাল এলইডিটার পজিটিভ পয়েন্টটা আমরা রিলের এই পয়েন্টটার সঙ্গে আর এই সবুজ এলইডিটার পজিটিভ পয়েন্টটা আমরা রিলের এই পয়েন্টটার সঙ্গে এমনভাবে সোল্ডার করে দেব। তারপরে এই দুটো এলইডির দুটো নেগেটিভ পয়েন্টস আমরা একসাথে এমনভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে একটা 1K রেজিস্টার। তারপরে এই রেজিস্টারটাকে আমরা এই পয়েন্টটার সঙ্গে আর ট্রানজিস্টারটার এমিটার পয়েন্টের সঙ্গে এমনভাবে সোল্ডার করে দেব। তারপরে রিলের এই পয়েন্টটাকে আমরা ট্রানজিস্টারটার কালেক্টর পয়েন্টের সঙ্গে এমনভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে একটা 1N4007 ডায়োড। তারপরে এই ডায়োডটার অ্যানোড পয়েন্টটা আমরা রিলের এই পয়েন্টটার সঙ্গে এমনভাবে সোল্ডার করে দেব। তাহলে বন্ধুরা, এই সার্কিটটা তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এবার এই সার্কিটটাকে চেক করে দেখা যাক। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজেই একটা 12 ভোল্ট অটোমেটিক ব্যাটারি চার্জার সার্কিট নিজের ঘরেই বানাতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কথা হবে পরে টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।